আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহাল, ভেবেছিলেন তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে যে নামলে তুমি হেসে। দেখি মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগে তুমি অকস্মাত, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু শুনে। ঘনকালের তরে রইল মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে।